গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি চলে এসেছি হাওড়াতে, আবার এখান থেকে যাব হচ্ছে আমরা কোথায় যাবো, পাঁশকুড়া। পাঁশকুড়া ট্রেন ধরে আমরা খিরাইতে যাব, ওখানে যাব। ওখানে গিয়ে দেখি এখন খিরাইটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো ওখানে গিয়ে দেখবো ওখানে কেমন কি মজা হয়। এখানে ফুলের বাগান রয়েছে, ওখানে ভিডিও টিডিও দেখেছি, তো দেখা যাক ওখানে গিয়ে কী হয়। আজকে রবিবার প্লাস সানডে, তার মধ্যে ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি নেমে গেলে সব মাটি হয়ে যাবে, কী হবে জানি না। বৃষ্টি যদি না হয় খুবই ভালো হবে, পুরো ভালো করে ঘুরতে পারবো, জায়গাটা এক্সপ্লোর করতে পারবো। তো আমি এখন রয়েছি 14 নম্বর প্ল্যাটফর্মে হাওড়াতে, খড়গপুর বা পাঁশকুড়া লোকাল যে কোনো একটা ধরলেই যাওয়া যাবে হাওড়া থেকে। 10:53 হয়ে গেছে, 11টায় ট্রেন আছে, আমরা যাচ্ছি। তো যাই, বাকিটা তোমাদের সাথে। আমরা এখন খিরাই স্টেশনে নেমে গেছি, তো এখান থেকে আমরা ওই দিকটা হেঁটে যাবো। এখান থেকে আমাদের মিনিমাম আসতে কতক্ষণ টাইমটা লাগবে, 1 থেকে 1.5 ঘন্টার উপরে আমাদের টাইম লেগে গেছে এখানে খিরাই আসতে। এখান থেকে ফুলের বাগানটা যাওয়ার জন্য এদিক থেকে স্ট্রেট রাস্তা অনেকটা যেতে হবে, এখানে সবাই যাচ্ছে, কাঁচা রাস্তাটা মাটির রাস্তা হচ্ছে, একদম স্ট্রেট হেঁটে যেতে হবে। তারপর এখান থেকে আমরা এগোই, দেখি কতটা দূর। আমরা এখন চলে এসেছি খিরাইয়ের এই ফুলের বাগানটাতে, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে চারিদিকে সব থেকে বেশি ফুল দেখা যাচ্ছে, ওখানে গাঁদা ফুলে ভর্তি, চারিদিকে গাঁদা ফুল, মরো ফুল, আরও নানান কালারিং ফুল আছে। এইখানে অনেক কালারিং ফুল রয়েছে, এই যে আর ওরা এইভাবেও বিক্রি করছে এই ফুলগুলো, এই দেখো এত সুন্দর ফুলগুলো দেখা যাচ্ছে। পুরো মাত্র ফুলকে অনেক কম দেয়, মানে 20 টাকা এত ফুল দিচ্ছে, ওদিনে ধরে দাঁড়িয়ে রয়েছে আমার বোন, মানে 20 টাকার মধ্যে অনেক ভালো, অনেক যত তোমরা ফুলে অনেক কম দাম, অনেক সস্তা। এখানে গাঁদা ফুলে ভর্তি, আমাদের নর্মাল এরিয়া যেমন যত ফুলে করে এখানে সব থেকে কমে কমে ফুল পাওয়া যায় এখানে, ঠিক আছে। আর এখান থেকে রেল লাইনটা যায় এখান দিয়ে, ওইখান দিয়ে এসে আসতে হয়। আমরা আরও যাবো ওই দিকটা দেখবো, এখানে সব ফটো তুলছে, যখন দেখতে পারবে বাসটা যাবে, কারণ এখানে ঢুকতে বারণ করেছে ওরা, তাও তা সত্ত্বেও ঢুকে গেছে ওখানে। চারিদিকে কত ফুল, এখান থেকে কত ফুল, এখানে দেখো। আর সবথেকে বড় কথা, এখানে আগে আগে কোনো খাবার দোকানপাট কিছু ছিল না, এখন এই সামনের দিকটা অনেক কিছু খাবার দোকানপাটও খুলে গেছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আগে নাকি ছিল না, এখন হয়তো হয়েছে নতুন, দেখলেই বোঝা যায়। আর এখানে চারিদিকে সব থেকে বেশি এখানে গাঁদা ফুলের গাছ তোমরা দেখতে পারবে, আর বাকি মরক ফুল গাছ আরও অনেক কিছু রয়েছে। আমি তো এগিয়ে যাবো, গিয়ে দেখা। আর ভিডিওটা শ্যুট করতে করতে মানে লেট হয়ে গেছে, বৃষ্টি নেমে গেছে এখানে। বৃষ্টিতে মনে হচ্ছে আস্তে আস্তে জোরে নামবে। এগুলো কত করে ফুলগুলো? 20 টাকা। এই এইটাও সব 20 চল্লিশ টাকা দেন। ধর ধর তো 40 টাকা দেন। ধন্যবাদ, 20 টাকা।
আমাকে আর আমি ধরতে পারবো না। এই দুটো ফুল নিয়েছি, দুটো 20 টাকা করে দাও। কত ফুল দিয়েছে! এই ফুলগুলো এমনি কিনতে গেলে এক একটার দাম 20-25 টাকা করে বোধ হয় পড়ে যাবে। এখানে আমি দুটো নিয়েছি 20-40 টাকা। কত সুন্দর লাগছে! কেন কত ফুল বৃষ্টির জন্য সবাই পালিয়ে যাচ্ছে, যারা ছাতা আছে তারাই দেখতে পারবে। আমরা পুরো ফেঁসে গেছি এখানে। শেষমেশ ওটাই হলো, বৃষ্টিটা নেমে গেল। মানে বৃষ্টিটা একটু উড়ি পড়লেও হতো, মানে এত জোর বৃষ্টি পড়ছিল, ওর মধ্যে কোনো রকমের সম্ভব ছিল না যে আমরা আরও ঘুরে ঘুরে জায়গাটাকে আরও এক্সপ্লোর করবো। তোমরা দেখতেই পাচ্ছ কত জোর বৃষ্টি পড়ছে। এখানে বাচ্চাগুলো দাঁড়িয়ে কথা বলছে, ওরা ওখানেই থাকে। এখানে মোটামুটি খাবারের দোকানপাট অনেক হয়ে গেছে, ফুচকার দোকান রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আমরাও একটা খাবারেরই দোকানে দাঁড়িয়েছিলাম, যেখানে মোটামুটি সবই পাওয়া যায়, রোল চাউমিন সব পাওয়া যায়। দোকানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, ওখানে কিছুক্ষণ স্টে করলাম, কারণ বহুত জোর বৃষ্টি পড়ছিল। কারণ কোনো মতেই বেরিয়ে যে আমরা ঘুরবো বা ওখান থেকে বেরিয়ে যাবো কোনো পজিশনই ছিল না, কারণ এত জোর বৃষ্টিটা পড়ছিল যে ওখান থেকে বেরোলে আমরা পুরো ভিজে যেতাম। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রথমত অনেক লেট হয়ে গেছিলো, তার মধ্যে ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না। তো আমরা ভয় পাচ্ছিলাম যে বাই চান্স যদি বৃষ্টি নেমে যায় তখন আমরা ভালো করে কিছু শ্যুট করতে পারবো না। আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে আরও কত লোক ঢুকে দাঁড়িয়েছিল, জায়গাটা পুরো জমজম করছিলো, মানে করোনার মধ্যে কত লোক, মানে বৃষ্টির জন্য। আমরা যদি এখানে ঘুরতে পারতাম আরও অনেক অনেক ফুল হয়তো দেখতে পারতাম, আরও নানান ধরনের গোলাপ টোলাপ দেখতে পারতাম। আসলে জায়গাটা অনেকটাই বড়, বৃষ্টির কারণে আমরা বেশিটা ঘুরে দেখতে পারিনি। বৃষ্টিটা হলো আধ ঘন্টা অনেকক্ষণ ধরে বৃষ্টি, বৃষ্টি হওয়ার পর মিনিমাম আধ ঘন্টা 25 মিনিট, আধ ঘন্টার মতন বৃষ্টিটা হলো। হওয়ার পর ইয়েটা পুরো কাদায় কাদা হয়ে গেছে, তারপরে এখন বৃষ্টিটা কমেছে। এখানে একটু রোদ্দুরে বেরিয়েছি, তো আমরা এখান থেকে যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাবো, নইলে আবার যদি বাই চান্স বৃষ্টিটা শুরু হয়ে যায় তাহলে ব্যাস আবার আমরা এখানে পুরো ফেঁসে যাবো। আর ইয়েটা বেশি করে ভালো ঘুরতেও পারলাম না, এত বৃষ্টি হলো। কিন্তু এখান থেকে দেখা যায় কত সুন্দর জায়গা, তোমরা যদি কোনো সঙ্গে আসছো দেখতে পাবে কত সুন্দর জায়গা। মানে চাই সব থেকে বেশি করে গাঁদা ফুলটা চাষ হয় যেটা আমি দেখলাম, আর গোলাপ ফুলের এটা খুঁজলাম, গোলাপ ফুল ওটা পেলাম না, ওটা হয়তো অন্য কোনো সাইডে হয়তো হলেও হতে পারে। আর বৃষ্টি নেমে গেল, হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল। অবশ্য বৃষ্টিটা আমার কথাও ছিল, আমরা জোর জার করে এসেছিলাম, কিছু করার নেই। তো এখন আমরা যাই, বাড়ি যাই, আর ভালোই এনজয় হলো। আবার কোনো নেক্সট টাইম এলে এটা আবার একটা পার্ট 2 আসবে, ঠিক আছে? সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করবে। পরের বার কোনো এক সময় আমরা আসবো যখন এই বৃষ্টি ওয়েদার ফেদার থাকবে না, ভালো ওয়েদার থাকবে তখন আসবো, ভালো করে ঘুরতে পারবো। তো সেইটাও একটা পার্ট আনবো যদি আসি। তো সেইটাকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটাকে লাইক করবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা আসবে কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? অবশ্যই একটা লাইক করতে হবে। অবশ্যই দেখো ফুলগুলো কত সুন্দর ফুল নিয়েছে ওখান থেকে, ঠিক আছে? আরও ফুল আছে নানান ধরনের, মানে মরক ফুল বলে ওগুলো রয়েছে, লাল লাল কালার, না বেগুনি বেগুনি কালারের। আর এ রয়েছে গোলাপ ফুল, রয়েছে অনেক ধরনের ফুল রয়েছে,
তোমরা এসে জায়গাটাকে এক্সপ্লোর চাইলেই করতে পারো, বেশি দূর না। হাওড়া থেকে খড়পুর আর মেদিনীপুর লোকালটা ধরতে পারো, পাঁচকুয়া লোকালটা অ্যাভয়েড করে যাবে, কারণ ওটা একটা স্টপেজের পরেই এখানে। তো তোমরা মেদিনীপুর বা খড়পুর লোকাল ধরলেই এখানে তোমরা মিনিমাম তোমাদের লাগবে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, বা যে ট্রেন যদি দাঁড়ায় বা কিছু আছে সেটা আলাদা কথা, ঠিক আছে। আমরা মিনিমাম এখানে আসতে গেলে 15-16টা মতন স্টপেজ রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলেই দেখতে পারবে গুগলে। তো যাই হোক, তোমরা চাইলে এখানে আসতে পারো, জায়গাটা এক্সপ্লোর করতে পারো, তোমরাও আসবে, ফুলগুলো চাইলেই তোমরা কিনতে পারো। তোমরা আইলে ওদের ফুল কিনবে, ওদের একটু মানে সাহায্য, কাজের কাজ হয় ওদেরও, আর তোমরাও কিনে নিয়ে যাবে অনেক সস্তায় ফুল এখান দিয়ে। অনেক ধরনের ফুল যত ইচ্ছে তত ফুল তোমরা কিনতে পারবে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা, বাই বাই। Thank you.